গুড মর্নিং ফ্রেন্ড, নতুন একটি দিনে নতুন একটি সকালে তোমাদের সঙ্গে আমি চন্দন, আর তোমরা দেখছো চন্দন চুমকি ব্লগ। বন্ধুরা, এই জাস্ট আমি পড়িয়ে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে এই চা খেলাম, এখনো শেষ হয়নি, খেয়ে যাচ্ছি চা। এই দেখো, আর আমাদের রিহান বাবা এখনো ঘুমিয়ে যাচ্ছে। এই উঠে গেছে, সোনা উঠে গেছে, আমার কথা শুনলেই, আমার আওয়াজ শুনলেই ও উঠে যায়। যখনই আমি বলি না গুড মর্নিং ফ্রেন্ড, নতুন একটি দিনে নতুন একটি সকালে তোমাদের সঙ্গে আমি চন্দন, এই কথাটা শুনলেই ও উঠে যায়। ওই দেখ, কিরে উঠতে হবে না, বাজারে যেতে হবে না, হ্যাঁ স্কুলে যেতে হবে না, তুমি স্কুলে যাবে না, কি হলো রিহান? দেখো মিচকি হাসে, এই যে মিচকি হাসে, স্কুলে যাবে না তুমি, ওঠো 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 সোনা, স্কুলে যেতে হবে যে তোমাকে, স্কুলে যেতে হবে, এই যে স্কুলে যেতে হবে সোনা তোমাকে, আসো, আসবে না, তুমি রেস্ট, তুমি রেস্ট নাও, বাই বাই। চা খাওয়া আমার কমপ্লিট, এখন যাবো একটু বাজারে, দেখি বাজারে কী কী পাওয়া যায়, বাজার থেকে নিয়ে আসি। তারপরে বাজার থেকে এসে আমার পড়ানো আছে, পড়ানোর পর অনেক কাজ আছে, এইভাবেই আমার সারাটা দিন চলতে থাকবে। আকাশে খুব মেঘ করেছে, কালকে যা বৃষ্টি হয়েছে না, পুরো ভিজছে, দেখো এখনও আকাশে কিন্তু মেঘ করে আছে, দেখতে পাচ্ছ হয়তো তোমরা, পুরো মেঘ করে আছে। এই জাস্ট আমি বাজার থেকে ফিরলাম, আর চুমকি ওইদিকে এখন সবজি কাটাকাটি করছে, রান্নার প্রিপারেশান নিচ্ছে, আর আমাদের রিহান এখন এইদিকে ঘুমিয়ে টিভি দেখছে, শুয়ে শুয়ে টিভি দেখছে, এই যে রিহান, এই যে আর ওই যে হচ্ছে টিভি, হ্যাঁ এই টিভি দেখছে। আমি এখন যাব পড়াতে, পড়িয়ে এসে স্নান করে তারপরে আবার ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। এই সবে একটু ফ্রি হলাম, রান্নাবান্না সারলাম, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, এক নাগারে কাজগুলো সকাল থেকে সেরে নিয়েছি। রিহান জেগেছি, লোকে টিভি চালিয়ে দিয়েছি দেখছিল, তারপরে একটু ঘুম পেয়েছে, একবার মাঝখানে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আবার রান্না বন্ধ করে গিয়ে আবার রান্না শুরু করলাম। এখন কমপ্লিট হলো রান্না, এবার একটু রিহানকে উঠাবো, উঠিয়ে দেখি, মাঝে ঠান্ডা লেগেছে ওর, কাল রাতে একটু ঠান্ডা পড়েছে না বৃষ্টি, তাই জন্য ওকে ভাবছি আজকে মাথাটা ধুয়ে দেবো, বাচ্চা তো একবার ওষুধ দিয়েছি, দেখি কমে কি না, তাই ভাবছি আজকে চান টান করাবো না, ওকে একটু মাথাটা ধুয়ে দেবো। আর মোটামুটি আমার প্রায় সব কাজই শেষ হয়ে গেছে, এবার যাব আমি স্নানে, তারপরে তোমার দাদা একটু পড়াতে গেছে তোমরা জানোই, আসলে পরেই আমরা লাঞ্চ করব। ও দেখো, বলতে বলতে বললাম না রিহান ঘুমাচ্ছে, উঠে পড়েছে বাবু, দেখো এই যে বাবু উঠে পড়েছে, যেই গুড মর্নিং কথাটা শোনে, আমি বলি আর ওর বাবা বলে, সেই উঠে পড়ে। আর টিভিতে আমাদের যখনই আমরা আমাদের ব্লগটা চালাই, যেই গুড মর্নিং বলে শুরু করে, অমনি ও তাকাবে, সে যেই কাজই করুক, ঘুমোক খেলুক খাক, শোটা ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে টিভির দিক তাকাবে, আর নাহলে আমাদের মুখের দিক তাকাবে। কে বলছিস, এত বুঝে গেছে এইটুকুনি বয়সে, ও সব বুঝতে পারে। আর এই টিভিতে যখনই আসে অ্যাড, ও যে যে কার্টুনটা দেখে, দেখতে দেখতে অ্যাড আসে, উ আ করে ডাকবে, আমরা তখনই বুঝতে পারি মানে অ্যাড এসেছে, ওটাকে স্কিপ করতে হবে, ও তাহলে দেখতে হবে আবার। এত বুঝে গেছে, মানে বুঝতে পারছো বড় হলে কী হারে টিভি খোর হবে, এখনই এত টিভির ব্যাপারে বুঝে গেছে, বড় হলে টিভি খোর তো হবেই। এইসবে ফ্রেশ হয়ে আসলাম, রিহানকে চান করিয়ে বললাম আজকে মাথা ধোয়াবো, চান করাবো, ওর ঠান্ডা লেগেছে একটুখানি, তাই ওকে এখন মাথা টাথা ধুইয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, চান টান করে নিয়েছি, আর তোমার দাদাও চলে এসেছে পড়িয়ে, ওরও চান হয়ে গেছে, এবার আমরা লাঞ্চে বসবো। তো খাওয়ার সময় তোমার দেখাবো কী কী রান্না করেছি আজকে, একবেলারই রান্না করেছি আজকে, এই একবেলা খেয়ে নি, রাতে একটা রাতে চিন্তা করা যাবে। আজকে আমি রান্না করেছি এই যে উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা, আর তোমার দাদা যেন তো শুকনো লঙ্কা ছাড়া খায় না ভাজা পোড়া, তাই দুটো শুকনো লঙ্কা ভেজে দিচ্ছি ওকে। হচ্ছে এই যে কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছের সাদা তরকারি, এই রেসিপিটা তোমরা একদিন আমি শেয়ার করব, তোমরা করো, খুব সুন্দর লাগে,
একদম মশলা ছাড়া, কিন্তু শরীরের পক্ষেও ভালো, আবার রান্না করতেও সুবিধা, আর খুব টেস্টিও লাগে। এই রেসিপিটা আমি আমার রান্নার চ্যানেলে শেয়ার করবো। রান্নার চ্যানেলটার নাম হচ্ছে চন্দন অ্যান্ড চুমকি কিচেন। তোমরা সার্চ করলে অনেক রান্নাই দেখতে পাবে। আবার এই রান্নাটাও সামনে আমি ছাড়বো, তখন তোমরা দেখে নিয়ে ট্রাই করতে পারো। আর আছে এই যে ভাত, ভাত আছে, এই যে পানার আগে এরকম একটু ভাত বাস্তু দেবতাকে দিতে হয়, আমি এরকম দিয়েই খাই। আমরা তাহলে লাঞ্চটা সেরে নিই, খুবই খিদে পেয়েছে পেটে। তা তোমরা খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। হে গাইস, এখন বিকাল 4টে। দুপুরবেলা বাজার থেকে আসার পরে তোমাদের সঙ্গে আর কথা হয়নি, কারণ একটু ব্যস্ত ছিলাম। দুপুরবেলা লাঞ্চ করে আমরা একটু ব্যস্ত থাকার কারণে তোমাদের সামনে আসতে পারিনি। এখন আবার ক্যামেরায় আমরা অন হলাম। আর আমাদের এই রেহান বাবা একটু আগে ঘুম থেকে উঠলো, দেখো ওর মুড খুব গরম আছে, তাই তো? তাকাচ্ছেও না, একটু তাকা শোনা, তাকা। ও বাবা, দেখো 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 দেখো, করে রয়েছে আ এইভাবে। দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম লাঞ্চ করে, তারপর হঠাৎ একটা দরকারের জন্য বাইরে যেতে হয়েছিল, তো এই আসলাম। ভিডিও করতে পারিনি, মানে খুবই আর্জেন্ট দরকার ছিল, চলে যেতে হয়েছে। তা ও তো ঘুমোচ্ছিল ঘরে, আমিই গেছিলাম একা, ওর বাবার কাছে ও ছিল, এই আসলাম। তো ভাবলাম দেখি তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয়নি, একটু কথা বলে নিই। তো এখন সেই ঘুম থেকে উঠেছে বাবু, কিন্তু মুড খারাপ, কারোর সাথে কথা বলছে না, হাসছেও না, অন্য সময় হাসে তাকালে চিনতে পারছে না আমাকে, আমি একটু সেজেছি বলে ভাবছে কে এসেছে, এটা অন্যরকম ভাবছে আমাকে, আমার কোলে আসছে না, আমার বাবার কোলেই থাকছে। তা দেখি একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর ওকে কোলে নিয়ে একটু ওর সাথে একটু খেলা করবো। ওকে না, আমার না খেলা করলে ওর সাথে আমার ভালো লাগে না। তো গাইস, তোমাদের একটা কথা বলছি, আমাদের আগে আর একটা চ্যানেল ছিল, সেটা হচ্ছে রান্নার চ্যানেল চন্দন অ্যান্ড চুমকি কিচেন। বহু দিন হলো আমরা ওই চ্যানেলে কোনো ভিডিও ছাড়ছি না, ভাবছি আবার নতুন করে রান্নার চ্যানেলে আমরা নতুন করে আবার রান্নার বিভিন্ন রেসিপিগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা যদি পারো চন্দন অ্যান্ড চুমকি কিচেন সবাই প্লিজ সাবস্ক্রাইব করে নিও, খুব তাড়াতাড়ি ওই চ্যানেলে তোমাদের ভিডিও আসছে। ওর মধ্যে এখন অনেক রান্না ছাড়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো, রান্না দেখে দেখে করবে, ভালোই হবে। আর আরো ছাড়বো সামনে, ফলো করো চ্যানেলটা। দেখেছো বন্ধুরা কি সুন্দর হাসছে, আমার কুকুর আমার কুকুর বললে, ওর মুড যখন খুব ভালো থাকে এইরকম হাসে, আবার যখন মুড খারাপ থাকে যত খুশি হাসা ও একটুও হাসবে না, মানে পেট ভরা থাকলে আর ঘুম না পেলে ও খুব হাসে, বিরক্ত করে না। টিভি চালিয়ে দিলে ও ঠিক টিভি দেখতে থাকে, আর খিদে পেলে একটু ডাকে, নাহলে ও এমনি কাঁদে না অতটা, এই দিক থেকে ঠিক আছে। এই মাত্র তোমাদের দাদা আসলো, এসে তার ডিমান্ড হচ্ছে এখন চাউমিন খাবে। তো ঘরে চাউমিন ছিল, তো এখন চাউমিন করব গিয়ে, আলু ফালু কাটতে হবে, আবার আলু ছাড়া খায় না, আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে করব। আমরা এরকম মাঝে সাথে চাউমিন খেয়ে মানে বেশি করে খাই, তারপরে টিফিনের মধ্যে একটু না, বেশি করে রাতে চাউমিন খেয়ে আমাদের ডিনার হয়ে যায়। একটু ময়দার জিনিস তো, জল খেলে তারপর পেটটা ভরে যায়, ভালোও লাগে। সবসময় ভাত খেতে রুটি খেতে রাতে ভালো লাগে না, একটু চেঞ্জ দরকার আছে। তো চাউমিন দিয়ে বেশ আমাদের পেট ভরে যায়, আর মুখরোচক খেতেও ভালো লাগে। তো যাই একটু চাউমিনটা বানিয়ে নিয়ে আসি, অনেক রাত হয়ে গেল। আমি এইমাত্র পরিয়ে আসলাম, এখনও হাত মুখ ধুইনি, হাত মুখ ধুতে যাব। আর ওইদিকে চুমকি তো এইমাত্র বললো চাউমিন বানাবে, চাউমিন বানাতে যাবে। আমাদের রেহান বাবা এখন হচ্ছে এই জাস্ট ঘুমিয়ে পড়লো। ও
এখন ঘুমিয়ে নিচ্ছে মানে ঠিক 11:30-11:30 উঠবে আর ঘুমাবে না। এই চাউমিন বানাচ্ছি আমি, কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে, আর চাউমিনটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আমি নুন দিয়ে আর একটু তেল দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানে আমি কেটে রেখেছি এই যে আলু পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি, আর দেব ডিম, যে ডিমটা ভাজবো এখন। তোমাদের সামান্য তো নুন আমি ছিটিয়ে দেবো, এবার আলুটা ভেজে নেব। এবারে পেঁয়াজ আর লঙ্কা কুচো করে যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এবারে ডিম যেটা ঝুড়ো করে রেখেছি মিশিয়ে দেবো। একটু গোলমরিচের গুঁড়ো দেবো বেশ পরিমাণ মতো, তারপর ভাজা ভাজা করে নামিয়ে নেব, এটা মিশিয়ে দেবো জাস্ট। হয়েই গেছে, এটা জাস্ট একটু মিশিয়ে দেবো, নামানো লাগবে। এর গন্ধটা খুব সুন্দর লাগে আর খেতেও টেস্ট হয়, আর দেখতেও একটা দোকান দোকান লুক লাগে। আমরা এবার ডিনারটা খেয়ে নিই, আমাদের সাজানো হয়ে গেছে চাউমিন, পুরো রেস্টুরেন্টের মতন দেখতে হয়েছে, এগ চাউমিন করে নিয়েছি। তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো, করে জানিও, আর আমাদের রান্নার চ্যানেলটাও এই রান্নাটা আবার ছাড়বো, তোমরা তখন দেখে ভালো করে শিখতে পারবে। অবশ্যই রান্নার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর এই ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আমরা খেয়ে দে রিহানকে ঘুম পাড়াবো, ওর আছে সারাদিন ঘুম হয়নি ঠিক করে, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে মনে হচ্ছে, আর আমরাও খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর সব বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে সবসময়, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা দেখতে পেয়ে যাও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।